হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা ব্লগ। আর আজকে এখানে দেখতেই পাচ্ছ একটু সাজুগুজু করে আছি, কারণ কি একটুখানি বাইরে বেরিয়েছিলাম, আমি দুজনেই বেরিয়েছিলাম, একটা কাজে বেরিয়েছিলাম দুজনে। তো ওখান থেকে এসেই আমি এখানেতে ক্যামেরাটা নিয়ে বসে পড়েছি এবং তোমাদের সাথে ব্লগটাও স্টার্ট করে দিয়েছি। আর হ্যাঁ, সকালেতে ওই যে বললাম যে কাজে বেরিয়েছিলাম দুজনে, তো ওইখানে যাওয়ার আগে ওইদিকে আমি দুপুরে রান্না বান্নার জন্য সমস্ত জোগাড় টোগাড় করে রেখেছিলাম। ওখান থেকে আসতে কতটা বেলা হবে বা ওখানে কাজটা কত তাড়াতাড়ি মিটবে তো বুঝতে পারিনি বলে ওখানে যাওয়ার আগে আমি সমস্ত রান্নাবান্না জোগাড় করে রেখেছিলাম। তো রান্নাটাও করেই রেখে যেতাম, কিন্তু রান্নাটা করার মতন আর সময় হয়নি, ওই জন্য রান্নাটা করে রেখে দিয়ে যেতে পারিনি। ওখানে কাজটাও সকাল সকাল মিটেই গেল। তো এখন এসেছি বাড়িতে, এসে ব্লগটাও স্টার্ট করেছি আর ওইদিকে চলে এবার রান্না বান্না করবো। আর আজকে রান্না বান্না বলতে নোটে শাকটা ভাজা হবে, তো নোটে শাকটাও আমি বেছে সকালে ধুয়ে টুয়ে রেখে গিয়েছিলাম। আর মাছের ঝাল হবে, মাছ বলতে পুঁটি মাছ। আজকে সকালে দুদুর বাজারে গিয়েছিল, এখন পুঁটি মাছ পেয়েছে, মানে টাটকা যে পুঁটি মাছগুলো হয় না, একদম পুকুর থেকে তুলে নিয়ে আসা সেই পুঁটি মাছ, ওই পুঁটি মাছ পেয়েছিল। তো ওই পুঁটি মাছের ঝাল হবে বেগুন দিয়ে করব। তো ওই মাছগুলো আমি বেছে টেছে নুন মাখিয়ে রেখে দিয়ে রান্নাঘরে ঢাকা দিয়ে রেখে গিয়েছিলাম ওইখানেতে। তো এখন চলো কিচেনে যাবো, কিচেনে গিয়ে রান্না বান্নাগুলো করে নিই। আর আজকে ব্লগটা তোমাদের জন্য অনেকটাই স্পেশাল হতে চলেছে, কারণ কি আজকে বিকালেতে একটা জায়গায় যাবো। এটুকু আমি তোমাদেরকে ব্লগের প্রথমে বলে রাখলাম যে আজকে বিকালে একটা মানে ভীষণ ভীষণ সুন্দর জায়গায় যাব, সেইটা দেখার জন্য, সেই সুন্দর জায়গাটা দেখার জন্য এবং আমরা কোথায় যাচ্ছি সেইটা দেখার জন্য অবশ্যই তোমাদেরকে কি করতে হবে, পুরো ব্লগটা আমার সাথে দেখতে হবে তোমাদেরকে। তো এখন আমি তোমাদেরকে বলবো না যে কোথায় যাচ্ছি, কারণ এখন যদি আমি বলে দিই তোমরা এটুকুন দেখেই পালিয়ে যাবে। তোমরা পুরো ব্লগটা অবশ্যই দেখো এবং পুরো ব্লগটা দেখে এটা দেখো যে আমরা কোথায় যাচ্ছি, মানে সেই সুন্দর জায়গাটা কোথায় বা আমরা কোথায় দুজনে মিলে যাচ্ছি সেটা অবশ্যই দেখার জন্য তোমাদেরকে পুরো ব্লগটা আমার সাথে কন্টিনিউ করতে হবে। তো পুরো ব্লগটা দেখো কিন্তু, হ্যাঁ। আর হ্যাঁ, ব্লগটা দেখে তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে তোমাদের ব্লগটা কিরকম লাগলো, আর অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করো। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটাতেও প্রেস করে রেখো, তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করবো তখনই সেই ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি করে পৌঁছে যাবে। তো চলো এবারে কিচেনে যাই এবং কিচেনে গিয়ে আগে রান্নাবান্নাগুলো করে নিই এবং রান্নাবান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে তো বিকালে যাচ্ছি ওই জায়গাতে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থাকো। এই যো আমার রান্না চলছে, আমি এদিকেতে নটে শাক ভাজাটা বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন ফোড়ন দিয়ে, আর এইদিকেতে বেগুন দিয়ে পুঁটি মাছ দিয়ে ঝাল করবো বলে পুঁটি মাছগুলো ভেজে নিচ্ছি। তোমাদের সাথে অনেকক্ষণ পর, বেশ অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। আর এখন দেখতেই পাচ্ছ এখানে আমি রেডি টেডি হচ্ছি, কারণ কি আজকে তো তুতুল বাড়িতে রয়েছে, মানে বুঝতে পারছো যে আজকে কোথাও বেড়াতে যাবো। আর তোমরা তো জানোই যে ছুটির দিন থাকলে আমরা দুজনে মিলে কোথাও বেরিয়ে পড়তে দুজনেই ভালোবাসি। আর এখন দুপুরে খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ভাবছি যে তাহলে একটুখানি বাইরে দিয়ে বেরোনো যাক। আর এখন যেহেতু এই শীতকাল, শীতকালেতে সর্ষে ক্ষেত এই সমস্ত দেখতে ভীষণই ভালো লাগে। যদিও আমি ভেবেছিলাম যে তোমাদেরকে সারপ্রাইজ দেবো একদম সর্ষে ক্ষেতে নিয়ে গিয়ে, কিন্তু সারপ্রাইজটা দিতে পারলাম না, মুখ দিয়ে বেরিয়ে গেল যে সর্ষে ক্ষেতেই যাচ্ছি আমরা। তো হ্যাঁ, আমরা সর্ষে ক্ষেতেই যাবো ভেবেছি। কদিন ধরেই আমি তুতুলকে বলছিলাম যে চলো সর্ষে ক্ষেত দিয়ে ঘুরে আসি, মানে সর্ষে ক্ষেত বেশ অনেক দিন হলো সর্ষে ক্ষেতে ঘুরতে যাইনি, মানে সর্ষে ক্ষেতে গিয়ে কয়েকটা ফটো তোলা এই সমস্ত আর কি করিনি। জানি না যে পাবো কিনা, না আগের দিনের মতনই হবে যে দেখতে পেয়েও নামতে পারবো না, মানে নামার কোনো জায়গা থাকবে না,
না তো যাই হোক আজকে যখন বেরোচ্ছি সর্ষে খেতে যাবো বলেই উদ্দেশ্য নিয়ে বেরোচ্ছি। আগের দিন তো এমনি ঘুরতে গিয়েছিলাম, ঘুরতে গিয়ে দেখেছিলাম কিন্তু দেখেও নামা হয়নি, কিন্তু আজকে বেরোচ্ছি সর্ষে খেতে যাবো এবং কয়েকটা ছবি তুলবো ওই জন্য। তো চলো তোমরাও আমার সাথে, সর্ষে খেতে সৌন্দর্যটা মানে ভীষণই ভালো লাগে, মাঠ একদম সর্ষে ক্ষেতের যে সর্ষে ফুলের যে হলুদ কালার সেটাতে পরিপূর্ণ হয়ে থাকে, মানে দেখতে ভীষণ ভালো লাগে। তো সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। তো চলো এখন বাকিটা রেডি টেডি হয়ে নি, কানের টানের পড়া হয়নি এখনো পর্যন্ত, কানের পরে নি আর একটা সোয়েটারও লাগিয়ে নি, নিয়ে তারপরে তোমাদের সাথে একবারে সর্ষে খেতে গিয়ে দেখা হচ্ছে। সর্ষে বোন ওই রে বাবরে অনেকগুলো আছে, কি সুন্দর লাগছে দেখতে। ওইদিকে তো আছে দেখো, দুটো আছে ওইদিকে, তো দুটো আছে এখানটাই। তো সর্ষে খেত পেয়েছি মানে বুঝতেই পারছো কয়েকটা ছবি না তুললে হবে না, আগে প্রথমে দু একটা চলো ছবি টবি তুলে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর এখানেই যেতে যেতে এই দেখো এরকম সর্ষের ক্ষেত পেয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লাম, এখানে এসে কয়েকটা ছবিও আগে তুলে নিয়েছি কারণ এখনো পর্যন্ত রোদটা ভালো রয়েছে আর রোদ থাকতে থাকতে দু একটা ছবি তুলে নিলাম। দেখো সর্ষে ক্ষেতে মানে কি অপূর্ব দেখতে লাগছে, এই দেখো এখানেতে এই একটা রয়েছে, ওইদিকে একটা রয়েছে আর ওর পাশেতে এইখানটাই দেখো ওই সাইডটা একটা রয়েছে, এখানে তিন চারটে মোট সর্ষের ক্ষেত রয়েছে। আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর রাস্তাটা হচ্ছে এই সাইডেই, দেখো বাস যাচ্ছে দেখতে পাচ্ছ ওইখানেতে, হ্যাঁ ওইখানটা দিয়ে আমরা যাচ্ছিলাম। যেতে যেতে সর্ষের ক্ষেত দেখে দেখলাম এদিকে রাস্তাও আছে আসার, অনেক সময় সর্ষের ক্ষেত চোখে পড়ে কিন্তু এমে আসার মতো গাড়িটা রেখে জায়গা পাওয়া যায় না, তাই জন্য এখানেতে গাড়িটা রাখার মতন জায়গা মিলে গেল, দিয়ে ভাবলাম চলো তাহলে একটুখানি দাঁড়ালেও বেশ ভালো লাগবে, এই সমস্ত সৌন্দর্যের দৃশ্য দেখতেও ভীষণ ভালো লাগে আর তার সাথে তো একসাথেই পাচ্ছ যে দু একটা ছবি তুলবো তোমাদের সাথে শেয়ার করবো জায়গাগুলো, তাহলে আরো ভীষণই ভালো লাগবে। তোমাদের সাথেও শেয়ার করলাম, দেখো কি ভালো লাগছে দেখতে। বলো কিরকম লাগছে সর্ষে খেতে এসে, অনেকদিন বাদ তো তুলে এরকম সর্ষের ক্ষেত পেয়েছে, নেমে মানে অনেকদিন বাদ এরকম সর্ষে ক্ষেত পেলাম মানে নেমে, তো দেখা তো অনেক কি দেখা যায়। আর যখন সেই ছোটবেলায় ছিলাম তখন সেই আলু বাড়ি পাশাপাশি সর্ষে ছিল, দাঁড়িয়ে ছবি তোলা বেশ মস্তি লাগতো ছোটবেলাতে, স্কুল কলেজ দিনগুলোতে ঘরে থাকাকালীন। তারপরে কাজের লাইফে যবে থেকে বেরিয়েছি তবে থেকে ওই আনন্দ গুলো গেছে। কি মেলা চলছে কালকে লাস্ট ছিল, আর এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি টবি তুলে নিলাম, মানে ফটোশুটের সেশন কমপ্লিট, এবারে চলো কোথায় যাব দেখা যাক, চলো বেরিয়ে যাওয়া যাক নাকি। হ্যাঁ চলো, হেলমেটটা এখানে রেখেছি, হেলমেটটা নিয়ে নি। এখানে একটা দেখো ইটও রয়েছে, ইটের ফ্যাক্টরি মনে হয় এটা নাকি, এটা ইটের ফ্যাক্টরি।
আর এখানে এখন আমি ডিম টোস্ট বানাতে চলে এসেছি। এখানে পাউরুটি রেখেছি আর এইদিকে ডিমও আমি নিয়ে নিয়েছি। ডিমের সাথে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, লবণ সবই নিয়ে নিয়েছি। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর এই ডিম টোস্ট দিয়ে আজকে ভেবেছি যে ডিনারটা আমরা সেরে নেব। আজকে তেমন কিছু খাওয়ার মন হচ্ছিল না, হালকা ফুলকা কিছু খেতে মন হচ্ছিল। আর ফ্রিজ খুলে দেখলাম যে অনেকগুলো ব্রেড রয়েছে, তাই ভাবলাম যে চলো তাহলে ডিম টোস্ট বানিয়ে নিই। আর এখানেতে আমি গাজর, বিট আর পেঁয়াজ সমস্তটাই গোল গোল করে কেটে রেখেছি, মানে স্যালাডের মতো করে কেটে রেখেছি। ডিম টোস্টের সাথে এগুলোও খাওয়া দাওয়া হবে। ওখানে সরষে ক্ষেত থেকে তো আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর অনেকক্ষণ না, বেশ অনেকক্ষণ আগে চলে এসেছি। আর এখন প্রায় রাত হয়ে গেছে, আমরা সন্ধ্যের সময় করে ওখান থেকে চলে এসেছি, ঘুরে টুরে বেরিয়ে টেরিয়ে চলে এসেছি। চলে আসার পর এদিকে কফি টপি খেয়ে আমরা দুজনে মিলে বসে বসে গল্প করছিলাম আর টিভি দেখছিলাম। আর আজকে আমাদের ডিনার বলতে ডিনারেতে ডিম টোস্ট খাওয়া ভেবেছি, তেমন কিছু খাওয়ার মন নেই। আর আজকে তেমন কিছু খাওয়ার মন হচ্ছিল না, হালকা ফুলকা কিছু খেতে মন হচ্ছিল। তাই দেখলাম ফ্রিজ খুলে যে অনেকগুলো ব্রেডের প্যাকেটও রয়েছে, ওই জন্যই ব্রেড টোস্ট বানিয়ে নিলাম। ওই জন্যই ব্রেড টোস্ট এখানে বানিয়েও নিয়ে চলে এসেছি। তো এখন খাবো, আর কিছু খাবো টাবো না। এখানে ডিম টোস্ট আমি বানিয়ে নিয়ে একবারে এসে বসেছি। বসে ভাবলাম যে চলো তাহলে তোমাদের সাথে ব্লগটা আমি শেষ করি, কারণ ব্লগটা শেষ করা হয়নি, মনে পড়লো এখন। তো যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এতটাই। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই ব্লগটাতে লাইক করো, অনেক অনেক মাত্রায় ভিডিওটা শেয়ার করো। আর সাথে যে বন্ধু আমার চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, সেই বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটাতেও প্রেস করে রেখো, তাতে করে আমি যখন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেই ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি করে পৌঁছে যাবে। তো চলো আজকের মতন টাটা, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের আপন জনেদের অনেক অনেক মাত্রায় খেয়াল রেখো। আর অলওয়েজ কিপ স্মাইল অন ইউর ফেস, বিকজ ইউর স্মাইল ইজ এ রিজন ফর মেনি আদার টু স্মাইল।